বর্ণিল জীবনের পরিক্রমা সামরি অজান দেশলৈ গল মহানায়ক। ছবির সংলাপ কই কই এরি গল ঘর সংসার, পঞ্চভূতত বিলীন হল চিরসেউজ অভিনেতা নিপন গোস্বামী। যদি জীবনের রংবুড়ে লুকাভাকু খেলে, যদি আশার সাকি অনেক গুণমুগ্ধ কোনায় অজান্তি মুলুকলৈ চিরদিনৰ বাবে গুচি গল মহিরুহ নিপন গোস্বামী। হেরাই গল অসমৰ সাংস্কৃতিক জগতৰ এক বর্ণময় চরিত্র, যেন আকাশৰ পৰা সৰি পৰিল উজ্জ্বল জ্যোতিষ্ক। বৃহস্পতিবাৰে পুৱা 9:15 আহিল সেই দুঃখবৰটো। শতাধিক অসমীয়া ছবিত অভিনয় করা অসমীয়া চলচ্চিত্র জগতৰ অন্যতম কাণ্ডাৰী নিপন গোস্বামীৰ বিয়োগত ম্রিয়মান রাজ্যবাসী। উৰে নিশা জ্যোতিচিত্রবনত শ্রদ্ধাঞ্জলি জনালে গুণমুগ্ধয়। পুৱা জ্যোতিচিত্রবনৰ পৰা কলাক্ষেত্রলৈ যাত্রা। চলচ্চিত্র বিত্ত উন্নয়ন নিগমতো শ্রদ্ধাঞ্জলি অভিনেতাজনক। অন্তিম শয়নত মৰমৰ শিল্পীক পুষ্পাঞ্জলি গুণমুগ্ধৰ। শহীদ ন্যাসত শ্রদ্ধাঞ্জলি সদৌ অসম ছাত্র সন্থার বিশিষ্ট কণ্ঠশিল্পী দীপেন বৰুৱাই জনালে অন্তিম শ্রদ্ধা। আবেগিক হৈ পৰিল কি নাম দি মাতিম খ্যাত দীপেন বৰুৱা। নিপনক পাইছো, তো ঘৰুৱা হিচাপেও পাইছো, বহুত কেনেকে আৰু লেবিক কৰিব নোৱাৰিম আৰু। নিপনদাৰ কাৰণে চেছ। ৰবীন্দ্ৰ ভৱনলৈ নিয়া হয় নিপন গোস্বামীৰ নশ্বৰ দেহ। দীঘলী পুখুরীর পারত লোকারণ্য পরিবেশত শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি জনালে অসম সাহিত্য সভার সভাপতি কুলধর শইকীয়ায়। এই অন্তিম যাত্রাত ভিড় করলেহি অগণন গুণমুগ্ধ। পঞ্চভূতত বিলীন হল নিপন গোস্বামীর নশ্বর দেহ। রাজ্যিক মর্যাদার নবগ্রহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন। মোৰ সময় আহিল অসমবাসীক মই শেষ বিদায় দিছো বুলি কবা। মৃত্যুৰ দুদিন পূৰ্বে ICU-ত এনেদৰে কৈছিল বোৱাৰী কিংকিনীক। পুত্ৰ বোৱাৰীয়ে কৰিলে শেষকৃত্য। সবৰে লগতে মিলি যাব পাৰে আৰু কোনো ধৰণৰ গপ ভেম কেতিয়াও নাছিলে। ICU-ৰ বিছনাখনতো লাষ্টত যেতিয়া অকণমান ভ্ৰম কথা কোৱা আৰম্ভ কৰিছিলে, ছবিবোৰৰ সংলাপ কৈ কৈ মানুহজন গুচি গ'ল। মোৰ এটা দুখ সদায় থাকি যাব জীবনত। মই নাজানো কিয় দেউতাৰ ডক্টৰ বেজ বৰুৱাটোকোন মই ভগৱানক কৈছোঁ আৰু 4 মাহমান যদি মানুহজনক ৰাখি দিলেহেঁতেন, অন্ততঃ ডক্টৰ বেজ বৰুৱাৰ প্ৰিমিয়াৰ দৰ্শকে কেনেকুৱা ধৰণকৈ সঁহাৰি জনাইছে সেইখন ছবিত, সেইখিনি যদি অন্ততঃ দেউতাই চাই গুচাব পাৰিলে। আচৰিত ধৰণৰকৈ দেউতাই এনেকৈ হাত জোৰ কৰি পেলাই কোনোমতে অকণমান অক্সিজেন মাস্কখন খুলি পেলাই কৈছিলে যে মই অসমৰ ৰাইজসকলক শেষ বিদায় দিছোঁ বুলি ক'বা, মোৰ সময় আহি গৈছে। এগৰাকী জ্যেষ্ঠ ভাতৃক হেৰুৱাই দুখত ম্ৰিয়মান অভিনেতা প্ৰাঞ্জল ফুকন। মই অভিনয় জগততো মানুহ আহিব যাব, যিকোনো ক্ষেত্ৰত মানুহ আহিব যাব। সেই ঠাই কেতিয়াও পূৰাব নোৱাৰে, নিপন্দাৰ ঠাই কোনো পূৰাব নোৱাৰে। নিপন্দাৰ সত্তা বেলেগ, নিপন্দাৰ অভিনয় ষ্টাইল বেলেগ। নিপদাই পৰিচালকে এটা পৰিয়াল বান্ধি দিছিলে, সেই পৰিয়ালটো ডাঙৰ জ্যেষ্ঠ ভ্ৰাতা হ'ল নিপন গোস্বামী, তারপর ভাতৃ হল বিশ্বজিৎ, তারপর ভাতৃ বিজু ফুকন আর সর ভাতৃ ময়। গতি সেই একটা পরিয়ালের মানুষে আমি বান খাই গৈছিল মোৰ জ্যেষ্ঠ ভাতৃ। পুরনি স্মৃতি সুঁৱৰি উচুপিলে মলয়া গোস্বামী, পূর্ণিমা পাঠককে আদি করে বিভিন্ন জনে। নিপন্দার কারণে মই চলচ্চিত্র জগতলৈ আহিলো। তাৰমানে নিপন্দা আৰু বিদ্যাদীৰ শ্বুটিং চাবলৈ আহিছিলো মানৱ আৰু দানৱৰ। সেই শ্বুটিং চাবলৈ আহি সেইখন ছবিতে জড়িত হৈ তেতিয়াৰ পৰাই মই এই চলচ্চিত্ৰ জগতৰ লগতে সামৰ খালোঁ। মই 1960-তে মই প্ৰথম চিনেমা, সেইখন অসমীয়া চিনেমাৰ 16 নম্বৰ কি 18 নম্বৰ চিনেমা, তাত মই ভিলেইন হৈছিলোঁ। সেই ভিলেইন আজিলৈকে ভিলেইন হৈয়ে আছো। এই ভিলেইন হোৱাৰ সুবাদতে আৰু নিপুণৰ লগত মোৰ জীৱনৰ যিমানবিলাক চিনেমা হৈছে বা টিভি চিৰিয়েল হৈছে, 75% নিপুণৰ লগতে। বহুত আছে, মই আজিৰ দিনটোত সেইখিনিয়ে মানে মই ক'বলৈ বিচাৰিম। নিপন্দাই এই আগমুহূৰ্তলৈকে সপোন দেখি গৈছে,
অভিনয় জগতরে সপনের লয়ে গল মানুষজন মানে যেটা ছবি জগত সুমাইছিল আজি 30 বছরে নিপন্দার লগতে প্রথম কাম আরম্ভ করা মই আসলে সকলের তো শেষ বিদায় তো এনেকে হয় কিন্তু নিপন্দার ক্ষেত্রে মানে দেখিল নিপন্দার ঢুকার এদিনের আগে যেটা মানে পাব গেছিল আই সিউ মাস্ক খুলি মোক কেছে যতীন এ মোট শেষ সময় আর মানে ঘুরি নাহিম সেগে মানে নিপন্দার কিয় তেন নাই 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 মানে যাবর সময় হয়ে গেল এই শব্দকটাই মো কানত বাজি আছে নিপন্দার তেনেকে মূর যে শেষ দেখা দেখি আসিল সে এই সময় অনুভব করেছো যে চিরতরুণ অভিনেতাজনের শেষ ইচ্ছা আসিল বহুতো হিমন্ত বিশ্ব শর্মার বায়োপিক করার ইচ্ছা আসিল নিপন গোস্বামীর মৃত্যুর পূর্বে প্রাগ নিউজর CMD সঞ্জীব নারায়ণক জানাইছিল মহিরুখ গৰাকীয়ে আমি করিয়ে থাকিম গম পয় আমার তাত কেবাখনো সিনেমা আছে তেওঁ রিলিজ করবলগা এখন এখনকে সিনেমা রিলিজ করি ডক্টর বাজবরা তেওঁ প্রথম তো ডাইরেকশন করা ছবিখন আছে আমার তাত সেখন আমি রিলিজ করি মহামাহত গতি তেওঁ স্মৃতি জিয়াই থাকবে নিপন্দাই আমার মাজতে থাকিব সদায় প্রজেক্ট কইছিলে ইয়ার পিছত এখন ছবি আর করলে মোক কইছিলে আর এখন ছবি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর করব বিচারিছিলে যে হিমন্ত বিশ্ব শর্মা SBS-এর উপর করিব লাগে ডক্টর বেজবরুয়া দ্বিতীয় মুক্তির পাছত মুখ্যমন্ত্রী জীবনক লৈ ছবি করার সপন পূরণ নহল অভিনেতাজনের ককাদেউতা নাতি আর হাতীত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আছিল সহ অভিনেতা শেষ ছবি লঙ্কাকাণ্ড মুকলি হল আজি নিপন মামার সপন পূরণ করবলে চেষ্টা করব জুবিন গার্গে সিনেমাখন আছে আমার হাতত ড্রিম প্রজেক্ট আছিল আর মোক কেবা বছর আগতেই কৈছিলে ডক্টর বেজবা আকো করিম সো মই তাত কিবা এটা করব পাইছো এটো মোৰ কাৰণে মোৰ সৌভাগ্য সো সিনেমাখন এতিয়া আমাৰ মেইন ইম্পর্টেন্স দিছো সিনেমাখন আমি ভালকে রিলিজ করি আচ্ছা মই এনে সৰুৰ পৰা পাইছো মই মানে 5-6-7 মানৰ পৰা পাইছো প্ৰফেশনেলি আমি 3খন সিনেমাত কাম কৰিছো কিন্তু এনে লগ পাই থাকো কথা পাতো অসমীয়া ছবি জগতৰ মহানায়ক নিপন গোস্বামীৰ মৃত্যুত গভীৰ শোক প্ৰকাশ ৰাজ্যবাসীৰ News Desk Report, Prague News.